আসসালামু আলাইকুম, আমি জিশা, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। কি নিয়ে আসছো? কালকে যে একটা আকাম হয়েছে জানো, কত বড় বিপদ গেছে আমার উপর দিয়ে। উপরের সিঁড়ি থেকে একবার নিচে পড়ছি। রিয়া, আমার তো কান্না আমার জন্য। আসলে অনেক এই সিঁড়ি গুলো আসলে অনেক রিস্কি। রিয়াম বলছিল যে ওই আসতেছে, তো আমি ওকে তাড়াতাড়ি করে নিচে আনতে গিয়ে তখন দেখা যায় যে মানে পা স্লিপ করে ফেলছে। মিষ্টি মিষ্টি না তাই? হ্যাঁ, পা স্লিপ করে একদম আমি নিচে পড়ে গেছি, উপরে সিঁড়ি থেকে একদম নিচে। আসলে অনেক বড় একটা বিপদ এটা। আমি তো রাত্রে খাইছি এসে আমি যত পারি, যখনই কিছু করি না তখনই ও বলবে যে এটা করবো ওটা করবো, মানে আমি মনে হয় যে কিছু করি না। আরো বেশি না, আরো বেশি করি না, কারণ এত মিষ্টি জিনিস খাওয়া ঠিক না, পরে তোমার ডায়াবেটিস হয়ে যাবে। ও একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ করে, আমি আমি এত একটা খাই না, কিন্তু ও অনেক খায়। আর এই গ্রেপসগুলো অনেক মজা, তাই না? অনেক মিষ্টি মিষ্টি থাকে, রিয়াম মান অনেক পছন্দ করবে। আর এই যে আমি গাউন পরে ফেলছি, কারণ আমাদের এখানে এত শীত, আজকে থেকে হিটারও ছাড়া লাগছে। অনেক ঠান্ডা বাইরে, রোদ বাট অনেক ঠান্ডা, তাই না? কেমন ঠান্ডা বাইরে গিয়ে আসছে তো, অনেক ঠান্ডা। বাচ্চাদের নিয়েও স্কুলে দিয়ে আসছে, আমি অবশ্য সকালে উঠে ওদের রেডি করিয়ে দিই, আর মামুন গিয়ে ওদের দিয়ে আসে আর কি। ওদের তো সামনের রোডে স্কুল, প্রবলেম হয় না এত একটা। আমি যাচ্ছি। এই যে রিয়াম, মামি দেখো, ওনাকে যাচ্ছি স্কুলে দিয়ে আসতে। বাচ্চা হ্যাপি না, সে পেন্সিল নিয়ে স্কুলে যাবে। আমি পেন্সিল নিয়ে আসলে স্কুলে যাওয়াটা তো টিচার অ্যালাউ করবে না, কারণ স্কুলে অনেক কিছু আছে। কিন্তু আমি একদিকে আর সে হাঁটতে চার একদিকে, দুষ্ট হলে যা হয়, ছেলেরা মনে হয় এমনই হয়। রিয়ামকে স্কুলে দিয়ে দেন বাসায় এসে ভাবলাম কি আজকে কি রান্না করব। সবসময় আমার ঘুম থেকে উঠে মাথায় টেনশন থাকে কি রান্না করা যায় আজকে। ও মাই গুডনেস, এটার মতো টেনশন আমার মনে হয় আর কিছু না। ছেলেরা এটা বুঝেই না যে ঘুম থেকে উঠেই যে যখন মনে হয় যে কি রান্না করব আজকে, এটা মেনুটা তো আজকে রেডি করতে হবে। কিন্তু ওরা ওরা ওদের তো আর এই মাথা ব্যথা নেই, ওরা ভাবে যে আসলে রান্না বান্না অনেক সহজ, আমার মনে হয় আসলে অনেক কঠিন। কারণ কোনটার সাথে কোনটা দিব, কীভাবে রান্না করবো, এটা একমাত্র মেয়েদেরই কিন্তু সিলেক্ট করতে হয়। আর এমনিতে তো এক সেম রান্না মানে মজাও লাগে না। যাই হোক, তো আজকে আমি বিরিয়ানি রান্না করবো ভাবছি। তো আমি এখানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছিলাম, মনে হয় চারটা বা পাঁচটা হবে, আমি ভুলে গিয়েছি কয়টা নিয়েছিলাম। তো নিয়ে আমি একটু আদা রসুন লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম, এমন সব মামুন এসে বলছে একটু বাইরে যেতে। তো ভেজে দেন আমি আবার ওকে নিয়ে চলে গেলাম একটু বাইরে। তো মূলত গিয়েছিলাম হচ্ছে রিয়ামের মিল্ক শেষ হয়ে গিয়েছিলো আর ব্রেড নাটাল্লা ছিল না, বাচ্চাদের এটা এক মানে আমার বাসায় না হলে হয়ই না এরকম আর কি। তো আজদাতে গিয়েছিলাম, ওখানে সব কিছুই পাওয়া যায়। তো একটা কিনতে গিয়ে আসলে দশটার জরিমানা হয়, নর্মালি আমার সবসময় এরকমই, আমার মনে হয় এটা সবারই হয়, দেখলেই লাগে আসলে।
মামুন আমাকে বলছিল যে দেখলেই আসলে লাগে, চলো তাড়াতাড়ি চলে যাই। আমি আরও তাদের কাপড় চোপড় হাঁড়ি পাতিল ওই পাশটাতেও মানে যেতে চাচ্ছিলাম, বাট মামুন আমাকে যেতে দেয়নি, বললো যে তুমি দেখলেই তোমার লাগবে, চলো চলে যাই। এই তো তো কিছু নাস্তা নিয়ে নিলাম, ব্রেড নাটেলা, তারপর বাচ্চাদের মানে খাবার যেগুলো নাস্তা হিসেবে, ট্রলি কিন্তু ভরে গিয়েছে মূলত, যা যদিও এসেছিলাম একটা দুইটা জিনিসের জন্য। যাক, সব কিছু মামন এদিকে পে করছে, আর আমি ভাবলাম যে আমি একটু রেকর্ড করে নিই। তো যাক, সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম, রান্নার ফাঁকে গিয়েছিলাম, মেবি আমার আধা ঘন্টা লেগেছিলো, আবার বাসায় ব্যাক করে ফেলেছি। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটাও আমি একটু এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি একটা আস্ত পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, এটাও আমি একটু তেলের মাঝে ভেজে নিচ্ছি। এভাবে আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে বিরিয়ানিতে আসলে না দিলেও হয়, বাট আমার কাছে ভালো লাগে আর আজকে দিলাম আর কি। আর আমি আসলে এক এক সময় এক একভাবে রান্না করি, তো আজকে মুড হলো এইভাবে রান্না করতে, তো যার কারণে এইভাবে রান্না করছি আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি বম্বে বিরিয়ানি মশলার যে প্যাকেটটা, ওইটা তো ওইটা আমি এক মানে একটা এখানে নর্মালি একটা প্যাকেটে একটা বক্সে মানে দুইটা প্যাকেট থাকে, তো আমি এখানে একটা প্যাকেট ইউজ করছি, একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। আর ভেজে গিয়েছিলাম যে চিকেনগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইয়োগার্ট নিয়ে নিয়েছিলাম, প্লেন ইয়োগার্টটা, ওই ইয়োগার্টটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণে এখানে হাফ কাপ মতো হবে পানি, মানে অল্প একটু পানি দিয়েছি, কারণ চিকেন থেকে অনেক পানি বের হয়, এত পানির প্রয়োজন হয় না। আবার ইয়োগার্টও দিয়েছি, আমি হিট রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে মাঝখানে আমি আবার একটু নেড়ে মানে নেড়ে চেড়ে দেবো, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে চিকেন যে মশলাটা থাকে ওটা অনেক বেশি গ্রেভি হয়, মানে খেতে মজা লাগে আমার কাছে মনে হয় আর কি। পেঁয়াজ পেস্ট প্লাস পেঁয়াজ বেরেস্তা দুটোই মানে ঝোলটাকে গ্রেভি করে। তো আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, এবার আমি পোলাওয়ার চাল নিয়ে নিয়েছি আরেকটি প্যানে। সেখানে আমি পোলাওয়ার চালটা দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, যেহেতু আমার চিকেনে অনেক বেশি পেঁয়াজ ছিল, তো আমি এখানে বেশি একটা পেঁয়াজ দিইনি, একটা পেঁয়াজই দিয়েছি। ভেজে নেওয়ার চালটাও হালকা ভেজে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিকেনটা আবার পোলাওয়ার চালের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু পাউডার মিল্কটা যে সেটাই ইউজ করি নর্মালি, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, একটু কেওড়া ওয়াটার দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি। চালটা মূলত আমি শুরুতেই ঘি দিয়ে ভেজেছি, যার কারণে ঘিটা একটু কম দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, আমার বিরিয়ানি রান্না ডান। তারপর আমি হালকা একটু নেড়ে আবারও 5 মিনিট একটু দমে রাখবো। এই যে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার বিরিয়ানি একদমই পারফেক্ট হয়েছে। আর এদিকে ওনার স্কুল থেকে চলে এসেছে, দেখো রিয়াম কিভাবে খাচ্ছে, অলরেডি একটা ফিনিশ করে ফেলেছে। এন্ড টু দ্যাট গুডনেস ইন স্কুল ইন নেক্সট উইক ইন হলিডে ইন হারভেস্ট আই এম গোইং টু ফেয়ারি স্কুল হাউস দেন এন্ড দেয়ার নো মাম এন্ড ড্যাডি, এর জন্য তুমি হ্যাপি? ইয়েস, মাম্মি এন্ড ড্যাডি ছাড়া থাকলে মানুষ হ্যাপি হয়, মাম্মি কিভাবে থাকবো, মাম্মি ক্রাই করবো না? Well, you have man and Ria and Daddy. I have man and Ria and Daddy. Mommy, look my name. But এবার আমাদের সবার মজার বিরিয়ানি খাওয়ার পালা। রাফান খাবে, আমি খাবো আর রাফানের বাবা খাবে। মানহাও একটু একটু খেয়েছে আর রিয়াম হচ্ছে ডোনাট খেয়েছে, যার কারণে সে আর খায়নি। আর এই সালাদটা হলে আসলে বিরিয়ানির যে চা মানে রাইসটা থাকে ওই রাইসটা দিয়ে আমার হয়ে যায়, চিকেন বা বিফ দিয়ে যে বিরিয়ানি হোক সে মানে চিকেন বিফের প্রয়োজন হয়, সালাদটা দিয়ে আমি খেয়ে নিতে পারি। আমার কাছে এই সালাদটা এত পছন্দ হয় আর সালাদটাও কিন্তু অনেক মজা হয়েছে। আমি যেহেতু বিরিয়ানিটা বেশি ঝাল দেইনি কারণ বাচ্চারা খাবে, সালাদটাতে একটু কাঁচামরিচ দিয়েছি মানে সেটা অনেক ঝাল হয়েছে, আবার খেতে অনেক মজা হয়েছে। মামুন রিভিউ দিচ্ছিল যে না অনেক মজা হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।